আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। কেন্দ্রীয় বিজেপি সরকারের গত দু বছর ধরে 100 দিনের কাজের বকেয় টাকা পরিশোধ না করার জন্য বর্তমান তৃণমূল সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মানব দরদি মমতা বন্দ্যোপাধ্যায় তার মহানুভবতায় উক্ত শ্রমিকদের টাকা পরিশোধ করিবার অঙ্গীকার করিয়াছেন। আগামী 1 মার্চ সমস্ত শ্রমিকদের বকেয় টাকা পরিশোধ করা হইবে। মহিলাদের জন্য সুখবর, লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মহিলাদের 500 টাকা হইতে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে এবং এসসি এসটি মহিলাদের 1000 টাকা হইতে 1200 টাকা করিয়াছেন। এই জন্য ভগবন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইসমাইল খানের উদ্যোগে ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। উক্ত সহায়তা কেন্দ্রে 100 দিনের কাজ, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, মানবিক এর মতো প্রকল্পগুলির পরিষেবার জন্য আগামী 18/2/2024 হইতে 25/2/2024 তারিখ পর্যন্ত ক্যাম্প করা হয়েছে। মনে রাখবেন, উক্ত সহায়তা কেন্দ্রে 100 দিনের কাজ, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, মানবিক ভাতা এর মতো প্রকল্পগুলির পরিষেবার জন্য আগামী 18/2/2024 হইতে 25/2/2024 তারিখ পর্যন্ত ক্যাম্প করা হয়েছে। যাহাদের বিভিন্ন রকম কাগজের সমস্যা রয়েছে তাহারা উক্ত ক্যাম্পে ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে। মূলত ভিডিওটা যেটি দেখানো হলো এটি হচ্ছে গ্রাম পঞ্চায়েতের যে রানিং সরকার চলছে সেই পার্টির তরফ থেকে কিন্তু প্রচার করা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে এবং বর্তমানে যে বৃদ্ধ ভাতার টাকা সমস্যা হচ্ছে, টাকা পাচ্ছেন না, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডারের কোনো সমস্যা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে আপনারা আসুন পঞ্চায়েতের কাছে, ওখানে ক্যাম্প করা হচ্ছে, সেখানে সমস্ত কাগজপত্র জমা করা হবে এবং 100 দিনের বকেয়া টাকা যারা কাজ করে পাননি তাদের ক্ষেত্রেও সহায়তা করা হবে এই ক্যাম্পের মাধ্যমে। মূলত ক্যাম্পে যারা কাজ করে টাকা পাননি তাদের সমস্ত ডকুমেন্টসগুলো নেওয়া হচ্ছে, এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারে যাদের সমস্যা রয়েছে তাদের ডকুমেন্টস নেওয়া হচ্ছে, বার্ধক্যভাতা যাদের সমস্যা রয়েছে তাদের ডকুমেন্টস নেওয়া হচ্ছে বা আবেদন করেও যারা টাকা পায়নি তাদের কাছ থেকে কিন্তু ডকুমেন্টস নেওয়া হচ্ছে এবং পার্টির তরফ থেকে সহায়তা করা হচ্ছে। তো এই বিষয়ে খুব শিগগিরই আমরা ভিডিও আনছি যে 100 দিনের কাজের জন্য কী কী ফর্ম ফিল আপ করতে হচ্ছে, ক্যাম্প থেকে কী ফর্ম দেওয়া হচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।